Bismillahirrahmanirrahim. Assalamualaikum warahmatullah. Sisti Academy online classের পক্ষ থেকে সকলকে মোবারকবাদ। আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সপ্তম শ্রেণীর বিষয়গুলি নিয়ে আলোচনা করব। তো আজকে অনুশীলনী হচ্ছে অনুশীলনী দুই পয়েন্ট দুই। তো আজকে আমরা ক্লাস থেকে যা শিখবো আমাদের শিখন ফল এরকম হবে লাভ ক্ষতি। আমরা আজকে ক্লাস থেকে লাভ ক্ষতি সংক্রান্ত গাণিতিক সমস্যা সমাধান করতে পারব। তো লাভ ক্ষতি সম্পর্কে আমাদের ধারণা হতে গেলে লাভ ক্ষতি সংক্রান্ত সমস্যা সমাধান করতে গেলে আমাদের আগে ক্রয় মূল্য বিক্রয় মূল্য সম্পর্কে জানতে হবে। তো ক্রয় মূল্য কোন জিনিস যে দামে বিক্রি করা হয়, কোন জিনিস যে দামে ক্রয় করা হয় তাকে বলা হয় ক্রয় মূল্য। কোন জিনিস যে দামে ক্রয় করা হয় তাকে ক্রয় মূল্য বলে। তো ক্রয় মূল্য হচ্ছে কোন জিনিস যে দামে ক্রয় করা হয় তাকে বলা হয় ক্রয় মূল্য। কোন জিনিস যে দামে ক্রয় করা হয় তাকে বলা হয় ক্রয় মূল্য। এবার আমরা জানব বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য সংজ্ঞাটা তোমরা আবার জেনে নাও। কোন জিনিস যে দামে বিক্রি করা হয় তাকে বলা হয় বিক্রয় মূল্য। তো আমরা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সম্পর্কে জানলাম। তো আমরা দেখবো যে কখন লাভ হবে। তো ক্রয় মূল্যের চেয়ে যদি বিক্রয় মূল্য বেশি হয়, ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হবে। ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়। গুরুত্বপূর্ণ তবে শিখবো ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়। ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে কি হবে লাভ। সুতরাং আমরা একটা ভালো সূত্র শিখতে পারি, লাভ ইকুয়াল বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। এলে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়। সুতরাং আমরা একটা লাভের সূত্র শিখতে পারি, লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। লাভ ইকুয়াল বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তো আমরা একটা ক্রয় মূল্য সূত্র আমরা শিখব যে ক্রয় মূল্যের চেয়ে যদি বিক্রয় মূল্য কম হয়, ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হলে ক্ষতি হয়। ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হলে ক্ষতি হয়। তো আমরা একটা ক্ষতির সূত্র শিখতে পারি, ক্ষতি ইকুয়াল ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তো ক্ষতির সূত্র হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তো আমরা লাভের সূত্র শিখলাম কি, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয়।
ক্রয় মূল্য আর ক্ষতির সূত্র হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তো আমরা একটা উদাহরণ দিই যে একটি খাতা ৩০ টাকায় ক্রয় করে ৪০ টাকা বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হবে? তো দেখি একটি খাতার ক্রয় মূল্য হচ্ছে ৩০ টাকা, বিক্রি মূল্য হচ্ছে কত? ৪০ টাকা। তো আমরা দেখতে পাবো যে ক্রয় মূল্য যদি ৩০ টাকা হয়, বিক্রয় মূল্য ৪০ টাকা, তাহলে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কি বেশি? তাহলে আমরা এখান থেকে বুঝতে পারবো যে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে লাভ হয়। তাহলে আমরা এইটা সমাধান করতে পারবো এইভাবে যে একটি খাতার ক্রয় মূল্য একটি খাতার ক্রয় মূল্য ৩০ টাকা বা একটি খাতার বিক্রয় মূল্য ৪০ টাকা। এখানে দেখা যায় ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি, অতএব আমরা এটা ধরে নিতে পারবো যে কি এখানে লাভ হয়েছে। এখানে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হওয়ায় ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হওয়ায় লাভ হয়েছে। একটি খাতার ক্রয় মূল্য ৩০ টাকা আর একটি খাতার বিক্রয় মূল্য ৪০ টাকা। এখানে আমরা দেখতে পেলাম যে এখানে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হওয়ায় লাভ হয়েছে। অতএব আমরা সূত্র লিখতে পারি, লাভের সূত্র লিখতে পারি, সুতরাং লাভ ইকুয়াল বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য ছিল কত? ৪০ টাকা, ক্রয় মূল্য ছিল কত? ৩০ টাকা, বিয়োগ করলে কত হবে? ১০ টাকা। তাহলে আমরা লাভ বের করতে পারলাম। তো আমরা অনুরূপ ভাবে একই রকম অঙ্ক করতে পারি যে ক্ষতি কিভাবে বের করবো। যদি এখানে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম থাকতো তাহলে কিন্তু ক্ষতি হইত। তো একটা উদাহরণ দেখা যায়, একটি বল পেন ৫ টাকায় কিনে টাকায় ক্রয় করে ৪ টাকায় বিক্রি করা হলো, তাহলে এখানে কত লাভ বা ক্ষতি হবে? তো এখানে আমরা দেখব যে এখানে বল পেনের ক্রয় মূল্য ৫ টাকা, বল পেনের বিক্রয় মূল্য ৪ টাকা। তাহলে এখানে দেখা যায় যে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম, অতএব কি হয়েছে? ক্ষতি হয়েছে। সুতরাং আমরা লিখতে পারি যে ক্ষতি ইকুয়াল ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। ক্রয় মূল্য ছিল কত? ৫ টাকা, বিক্রয় মূল্য ৪ টাকা, ১ টাকা। কি আমরা জানতে পারলাম যে কখন লাভ হয় কখন ক্ষতি হয়? ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হবে, ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হলে ক্ষতি হবে। তোমরা লাভের একটা সূত্র জানছি যে লাভ ইকুয়াল বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য,
আর প্রতিসূত্র হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এভাবে আমাদের দুই পয়েন্ট দুই একই রকম অঙ্ক আছে 1 2 3 5 6 এই অঙ্কগুলো সব একই রকম অঙ্ক। এখান থেকে আমরা লাভ ক্ষতির সমস্যা সমাধান করতে পারব। তো বাসায় যদি তোমরা এভাবে নিয়ম অনুযায়ী প্র্যাকটিস করো ইনশাআল্লাহ সবগুলো এই একই নিয়ম অঙ্কগুলো সবগুলো আয়ত্ত করা সম্ভব হবে। তো ঠিক আছে, অন্যদিন তোমাদের অন্য এক কোন বিষয়ে আলোচনা হবে। আজকের মধ্যে এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।